أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانه الدائمة الباقية على اعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أمر بريو درشك أسرة بريندو السلام عليكم ওরাহমতুল্লাহ আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহব্ব আলমিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ আলা মিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল নিয়ে এক তৌফিক দান করুন আমিন আব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে টেক্সট মেসেজ বা লিখিত চিঠি পড়বো তারপরে ইনশাল্লাহ যদি সুযোগ বা সময় থাকে তো অডিও রেকর্ডিং ও ভয়েসমেল প্লে করব প্রথম চিঠি পড়ি আমি মোমেনা বিবি বলছি রাজশাহী বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম হুজুর সাহেব সুরায় মমিনুনের প্রথম এগারোটি আয়তের যদি একটু ব্যাখ্যা করতেন খুব উপকৃত হতাম আমি জানতে চাই এক মমিন ও মমেনাকে কেমন হওয়া উচিত উত্তর দিলে খুব খুশি হব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বাকাত আমার প্রিয় বোন মোমেনা খাতুন আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় বোন সুরায় মমিনের যে এগারোটি আয়তের আপনি তেলাওয়াত ও ব্যাখ্যা করতে বলেছেন এই আয়তে এক সফলগামী মমিন বা মোমেনাকে কি করতে হবে তা উল্লেখ হয়েছে আল্লাহ রব আলামিনের এরশাদ হচ্ছে বিসমুল্লাহ রহমান রাহিম কদ আফলাহ মিনুন নিঃসন্দেহে মমিনিনরা সফলগামী হয়েছে কোন মমিনরা যারা শুধু মুখে নিজেকে মমিন বলে যাদের কর্ম তাদের এমানকে পুষ্টি করে না সেই মমিন না যাদের এমান তাদের আমাল প্রমাণ করে এমান কি আগে জানতে হবে বা বুঝতে হবে এমান বিল কাবান আমল বিল আরকান এই তিনটে জিনিস যদি একত্রত রূপে একত্রতভাবে ভাবে কারোর মধ্যে থাকে সেই ব্যক্তি মমিন হতে পারবে বা তাকে মমিন বলা যাবে এর মধ্যে কোনো একটার যদি অভাব হয় তো সে মমিন হতে পারবে না অর্থাৎ অন্তর থেকে ওই জিনিসটাকে গ্রহণ করতে হবে মেনে নিতে হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহকে আমরা অন্তর থেকে মেনেছি এবারে যখন অন্তর থেকে মেনেছি তো তার প্রকাশ করতে হবে একরার বিল্লিসান জাবান থেকে তার প্রকাশ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমরা অন্তর থেকে এটাকে মেনে নিলাম কালবে দিলে এটা আছে কিন্তু যদি মুখে না বলি তো এটা ইনকমপ্লিট কলেমা যেমন অন্তরে তেমন মুখের ওপরেও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তৃতীয় পর্যায়ে আমাল বিল আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কারোর উপাসনা করা যায় না বা করা যাবে না কেউ উপাস্যযোগ্য না তো এর মানে কি আমরা আল্লাহর উপাসনা করব আল্লাহর এবাদত করব আল্লাহর হুকুম মেনে চলবো যদি আমরা আল্লাহর উপাসনা না করি আল্লাহর এবাদত না করি আল্লাহর হুকুম মেনে না চলি তো আমার কার্য প্রমাণ করবে না যে আমি যেটা মুখে বলছি বা যেটা আমার অন্তরে আছে সত্যি এটা বাস্তব মোহাম্মদ রসুল্লাহ নবীকে অন্তর থেকে নবীর রূপে গ্রহণ করলাম নবীকে নবী বলে মেনে নিলাম কিন্তু মুখে বলছে না অনেকেই নবীকে দেখে এক ভালো মানুষের রূপে এক সুন্দর মানুষের রূপে নবীকে মেনে নিত বা অন্তর থেকে নবীর শ্রদ্ধা করত কিন্তু নবীর কলেমা পড়তো না মোহাম্মদ রসুল্লাহ বলতো না তো শুধু অন্তর থেকে কাউকে অ্যাকসেপ্ট করা যথেষ্ট মেনে নয় সেটা ভাষায় প্রমাণ করতে হবে প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি আপনাকে অন্তর থেকে মেনেছি তো সেটা আমার প্রকাশ হচ্ছে রসুল জবান থেকে বলার পরে এবারে আমাল বিল আর কান আমাল বিল আর কান মানে মোহাম্মদ আল্লাহর তরফ থেকে হেদায়তের দায়িত্ব নিয়ে এসেছেন ওনাকে রসুল করা হয়েছে আল্লাহর পায়গাম উনি আমাদেরকে শোনাতে এসেছেন তো সেই পায়গ্রামকে যদি আমরা না শুনি সেটাকে অ্যাকসেপ্ট না করি সেটাকে না মানি তার উপরে আমাল না করি তো মনে রাখবেন শুধু মন থেকে কাউকে মেনে নেওয়া বা মুখ থেকে বলা যে আমি নবীকে মানি আর তার কথার উপরে যদি আমরা আমাল না করি তো এটা বিথা বা বিফল ইনকমপ্লিট এমান এর কোনো মূল্য নেই এমান পরিপূর্ণ হতে হবে কমপ্লিট বিশ্বাস রাখতে হবে রূপ। নবী করিম সাল্লা সাল্লামের পরে আল্লাহর হুকুমে নবী কেয়ামত পর্যন্ত নিজের উম্মতের হেদায়েত বা ওই এই দিনকে যে দিনকে নবী প্রচার করেছিলেন সেই দিনকে চারি ও সারি রাখার জন্যে সেই দিনকে বাঁচিয়ে রাখার জন্য সেই দিনের রক্ষার জন্যে বা কেয়ামত পর্যন্ত নবীর ওই দিনের তাবলিগের জন্য কোরআনের তাফসির করার জন্যে আল্লাহর তরফ থেকে উনি হাদির ঘোষণা করেছিলেন এমামদের ঘোষণা করেছিলেন যে এমামদের জিকের করানো হয়েছে ও যে ইয়াহদুনা বে আমরেনা আমি তাদেরকে এমাম করেছি তারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়ত করছে বা করবে মনে রাখবেন এই এমামের সঙ্গে আমাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে যে যে যুগে জীবন যাপন করছে সে সেই যুগের এমামের সঙ্গে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে তবে যদি কেউ এমামকে না মানে অন্তর থেকে এমামে কে যদি অ্যাকসেপ্ট না করে তার প্রতি যদি বিশ্বাস না রাখে সে কার সঙ্গে যাবে বা তাকে কে নিয়ে যাবে এটা একটা কোশ্চেন মার্ক বা চিন্তার আমন্ত্রণ জানালাম তাদেরকে যারা এখনো হকিকি এমামের প্রতি এমান স্থাপন করেনি বা এমামতের প্রতি বিশ্বাস রাখিনি মনে রাখবেন এর জিকির কোরআন হাদিসের মধ্যে হয়েছে তো ইকিন বিল কাল একরার বিল লেসান আমাল বিল আরকান আল্লাহকে মেনেছি সেটা মুখে বলছি এবারে আল্লাহর আদেশের উপরে আমাল করতে হবে নবীকে মেনেছি সেটা মুখে বলছি নবীর সন্নত বা নবীর হেদায়ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে আমাল করতে হবে ঐরূপ নবী নিজের পরে নিজের উম্মতের হেদায়তের জন্যে কেমত পর্যন্ত যে ব্যবস্থা করে গেছেন যে এমামত বা ওলায়েতের ঘোষণা করে গিয়েছেন সেই এমামাত ওলায়েতকে অ্যাকসেপ্ট করতে হবে অন্তর থেকে মেনে নিতে হবে আর সেটা মুখেও বলতে হবে আলিয়ান ওয়ালিউল্লাহ ও আলিউন ওয়ালিউল্লাহ ওয়াসি ও রসুলিল্লা ও খালিফা তহু বেলা ও ফাসল আমাদেরকে পরিপূর্ণভাবে মমিন হতে হবে সুরায় মমিনুনের প্রথম আয়ত কদ আফলাহাল মমিনুন বা তাহকিক নিঃসন্দেহে মমিনিনরা সফলগামী হয়েছে কোন মমিনিনরা আল্লা দিন আহম ফি সালাতহিম খাস উন ওই মমিনিনরা যারা আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে ভয়ভীত হয়ে আল্লাহর আদেশকে পালন করার জন্যে আল্লাহ যে উদ্দেশ্য তাদেরকে সৃষ্টি করেছে ওমা আবদুন আমি জিন্ন ইন্সকে সৃষ্টি করেনি কিন্তু আমার উপাসনা বা এবাদতের জন্যে তো সেই উদ্দেশ্যকে পুরো করার জন্যে আল্লাহর আদেশকে পালক পালন করার জন্যে তারা আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে আল্লা দিন হমফি সালাতহিম খাশ পরিপূর্ণ মন কান ধিয়ান দিয়ে তারা নামাজ পড়ে অনেকে নামাজ পড়ে কিন্তু তার মন কান ধিয়ান নামাজের দিকে থাকে না যেটা আমরা কে বলতে পারি শুধু তার শরীর নামাজে থাকে কিন্তু তার রূহ তার অন্তর তার মন কান ধিয়ান দিকে থাকে নামাজ আন্তরিকতার সঙ্গে পড়তে বলা হয়েছে যদি আন্তরিকতার সঙ্গে না পড়া হয় তো ওই নামাজের কোনো সবাব পাবে যা পাওয়া যাবে না আল্লাদিন হুম ফি সালাতহিম খাস ওন ওয়াল্লাদিন হুম আনিল্লাহ মরেদুন যারা সমস্ত প্রকারের অশোভনীয় কাজ থেকে দূরে থাকে সমস্ত প্রকারের অভদ্র কাজ থেকে দূরে থাকে ওয়াল্লাদিনা হুম আনিল্লাহ মরেদুন লগ মানে যে কাজের কোনো অর্থ নেই যে কাজের মধ্যে কোনো লাভ নেই অর্থহীন বা যার মধ্যে কোনো ফায়দা নেই লগ মানে বৃথা বেকার কাজ অশোভনীয় কাজ বা অকাজ থেকে তারা দূরে থাকবে মনে রাখবেন মমিন ওই ব্যক্তি যে সমস্ত প্রকারের জঘন্য কাজ থেকে বা অশোভনীয় কাজ থেকে দূরে থাকে আইলুন আর তারা সময়ে জাকাত আদায় করে তাদের উপরে যেমন এবাদতকে ফরজ করা হয়েছে ওইরূপ তাদের সঞ্চয় থেকে জাকাত দিতে বলা হয়েছে যারা নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না মনে রাখবেন কোরআনে অধিকাংশ জায়গায় যেখানে নামাজের হুকুম এসেছে তার সঙ্গে সঙ্গে জাকাতেরও হুকুম এসেছে আর রওয়ায়তে যেটা উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন কিছু জিনিস একসঙ্গে কবুল হবে সেটাকে যদি ভিন্ন করা হয় সেটা কবুল হবে না আর তার মধ্যে একটা জিনিস হচ্ছে নামাজ এবং জাকাত যদি কেউ নামাজ পড়ে আর জাকাত না দেয় তার নামাজ কবুল হবে না ওইরূপ যদি কেউ জাকাত দেয় আর নামাজ না পড়ে তো তার জাকাত কবুল হবে না আপনারা দেখেছেন অনেক অনেক সময় রমজান মাসের শেষে অনেকেই ফেতরা বাহির করে বেনামাজিরও ফেতরা বাহির করা হয় আপনারা জানেন তো এই যে বেনামাজির ফেতরা দেওয়া হচ্ছে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না কবুল হবে না কেননা সে দুটোর মধ্যে ভিন্নতা করছে পার্থক্য করছে যেখানে নামাজ সেখানে জাকাত যেখানে জাকাত সেখানে নামাজ নামাজ পড়তে গেলে জাকাত দিতে হবে জাকাত দিতে হলে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে কেউ জাকাত দিলে তার জাকাত কবুল না ওইরূপ কেউ যদি জাকাত দেয় আর নামাজ না পড়ে তো তার জাকাত কবুল হবে না ওইরূপ কেউ যদি নামাজ পড়ে আর জাকাত না দেয় তার নামাজ কবুল হবে না মনে রাখবেন এগুলো হাদিসের মধ্যে প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে বল্লাদিনা হুম লি জাকাতে ফা এলুন তারা সময় জাকাত আদায় করে বল্লাদিনা হুম লে ফুরুজ হিম তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে মানে নারী পুরুষ নিজের লজ্জাস্থানকে কোনোভাবে অবৈধ রূপে ব্যবহার করে না বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট তারা নিজের লজ্জাস্থানের মাধ্যমে কোনো গুনা করে না কোনো পাপ করে না নিজের লজ্জাস্থানের হেফাজত করা মানে পর্দা, সেটাকে করতে হবে এবং নারী পুরুষকে যেভাবে আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে তাদেরকে সেইভাবে আদবের সঙ্গে থাকতে হবে যেমন নারীদেরকে পর্দার হুকুম দেওয়া হয়েছে ওইরূপ পুরুষদেরকেও শোভনীয় পোশাক পরতে বলা হয়েছে শরীরের অধিক অংশ এলাকা শরীরের অধিক অংশ অংশ যদি খোলা থাকে আর সেটাকে যদি পর নারী অন্য নারীরা দেখে আর তারা যদি গুনায় মুক্তলা হয় তাদের গুণা হবে আর ওই পুরুষও গুণাগর হবে যে নিজের শরীরকে খুলে বেড়িয়ে বেড়াচ্ছে যেমন নারীরা যদি বেপর্দায় থাকে আর পুরুষরা তাদেরকে যদি দেখে তো পুরুষরা গুনা করছে আর ওই গুনায় নারী মদত করছে সহকারী হচ্ছে বিবি জাহা সালাম উল্লাহ আলেহা বলেছেন খায়রুল্লিল নেসা আল্লায়ারাইনার রেজাল ওয়ালা ইয়ারাহন্নার রেজাল সুন্দর নারী উত্তম নারী মঙ্গল সেই নারীর জন্যে যে এত আদব বা এত পর্দার সঙ্গে থাকবে সে কোনো পরপুরুষকে দেখবে না কোনো পরপুরুষকে নিজেকে দেখতে দেবে না তাহলে কত আদবের সঙ্গে নারীকে থাকতে বলা হয়েছে মনে রাখবেন আমাদের সমাজ আমাদের পরিবেশ মুসলমান নারী পুরুষরা যদি ইসলামিক পর্দাকে মেনটেন করতো আমাদের সমাজ বহু জঘন্যতা থেকে বেঁচে যেত আল্লাহ আমাদের হেদায়ত করুন আমরা যেন সঠিক ইসলামিক পর্দাকে মেনটেন করতে পারি নারী হোক বা পুরুষ ওদিন আহম লে ফুরুজাহিম হাফেদুন তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে সেই নারী পুরুষরাই মমিন ইল্লা আলা আজু জহিম ও মামা লাখাত আইমানহুুম। ফাইন নাহম গাইরো মালুমিন নিজের লজ্্যস্থানকার লজ্্যস্থানকে তারা ব্যবহার করতে পারে কোথায় নিজের স্ত্রীদের সঙ্গে পুরুষদের জন্য বলা হচ্ছে। তারা স্বামী স্ত্রী এক অপরের জন্য বৈদ্য। ওঐরূপ মামা লাখাত আইমানহুুম। মানে সরিয়াতেের ভাষায় যেটা বলা হয়েছে। এটা তার সম্পদ সুতরাং সে তাকে ব্যবহার করতে পারবে। হ্যাঁ। আমরা যাদের কি বিবাহ করি। তাদেরকে কিন্তু ক্রাই করি না কিনি না বলে তাদের মোহর দিতে হয় এই মোহর কি জিনিস অনেকেই জানে না এই যে মোহর দিয়ে বিয়ে করে তারপরে স্ত্রীকে হালাল করতে হয় যদি সামাজিকভাবে সিগা জারি করে বিয়ে না পড়ানো হয় আর দেনমোহর যদি না দোয়া হয় নগদ হোক আর পরে মানে একটা ওয়াদা হয় একটা অঙ্গীকার হয় এই মোহর স্বামী নিজের স্ত্রীকে দেবে সঙ্গে সঙ্গে যদি দিতে পারে অতি উত্তম যেটা নবী মাউলা আলী আলি বলেছিলেন আলী আগে দানমোহর এনে দাও পরে তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ হবে আজ আমাদের সমাজে অনেকেই বলে মেহের ফাতেমি রাখো মা ফাতেমাকে যে দানমোহর দেওয়া হয়েছিল মাওলা আলীর তরফ থেকে সেই দানমোহর রাখো কিন্তু তারা একবার ভাবে না যে মাওলা আলী আলাহ বিয়ের সিগা জারি হওয়ার আগে দানমোহর আদায় করে দিয়েছিলেন সেই দানমোহরের পয়সা থেকে নবী আল্লাহ বাড়ির প্রয়োজনের জিনিস কিনে এনেছিলেন স্বামী স্ত্রীর জীবনে যে জিনিসগুলোর প্রয়োজন হয় বসবাসের জন্য থালা বাটি হাড়ি কুড়ি ইত্যাদি আরও সংসারের প্রয়োজনের জিনিস চাদর লেহাফ গদ্দা বা অন্য জিনিসগুলো নবী ওই পয়সা দিয়ে ক্রয় করেছিলেন কিনেছিলেন যে দানবহর মাওলা আলী আদায় করেছিলেন আর ওই পয়সা দিয়েই নবী করিম সাল্লাম ওলিমা করেছিলেন বা দাওয়াত করেছিলেন আজ আমাদের সমাজে যদি পুরুষরা সুযোগ না ধরত বিয়ের সময় আপনারা দেখেছেন ছেলেদের তরফ থেকে কত দাবি করা হয় কত ডিমান্ড করা হয় সেগুলো পুরো করতে গিয়ে মেয়ের পিতা কন্যার পিতা অসহায় হয়ে যায় মজবুর হয়ে যায় ঋণী হয়ে যায় বিয়ে হয়ে গেছে মেয়ের মেয়ের ঘরে সন্তান হয়ে গেছে আজও তার ঋণ শোধ হয়নি এখনো সে ঋণ শোধ করছে জমি জায়গা বিক্রি করে নিজের মেয়েকে বিয়ে দিতে হচ্ছে আসল ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে যদি ফলো করা হতো আজ মুসলমানদের কন্যাদের এই দর্শা এই অবস্থা হতো না ফামানি তাগা আদাল ফ আদুন কিন্তু কেউ যদি সঠিক শরিয়তের রসম রাওয়াজ হিসাবে সমাজ হিসাবে সামাজিকভাবে বিবাহ না করে এরা জুলুম করছে এরা অত্যাচার করছে তার মানে এরা ধর্ষণ করছে আর ধর্ষণ করা মানে জুলুম করা সে নিজের নাস্তর ওপরেও জুলুম করছে এক কন্যার ওপরেও জুলুম করছে আর উভয় যদি রাজি হয় তো দুজনাই নিজের নাস্তর ওপরে জুলুম করছে কেননা এর জন্য তাদেরকে সাজা পেতে হবে জানি ও জানিয়া কোরআনের আয়াত পড়ে দেখুন সুরায় নূরের মধ্যে বিস্তারিত ভাবে উল্লেখ উল্লেখ হয়েছে জানির কি সাজা বা জানিয়ার কি সাজা মমিনের পরিচয় বা সফলগামী মমিন কি করবে রাউন তারা আমানত আদায় করবে আর যদি কারোর সঙ্গে কোনো প্রকারের অঙ্গীকার করে অঙ্গীকারকে ভঙ্গ করবে না এটা বা পরিচয় মমিন ওয়াদা খেলাফি করে না মমেনা ওয়াদা খেলাফি করে না মমিন কারোর আমানাতে খেয়ানাত করে না মমেনা কারুর আমানাতে খেয়ানত করবে না যদি নারী বা পুরুষ কারোর আমানাতে খেয়ানত করে কেউ তার কাছে আমানত রেখেছে সেই আমানতে যদি খেয়ানত করে সেটা যদি ফিরিয়ে না দেয় সময়ের মধ্যে তাকে না দিয়ে দেয় এরা মমিন হতে পারে না আজ আমাদের সমাজে এই ধরনের অন্যায় অবিচার অত্যাচার অনেক বেড়ে গেছে রাউন আলা তেহিম ফেদুন তারা নিজের নামাজের হেফাজত করে মানে ওয়াক্তীয় নামাজ ওয়াক্তে পড়ে সকালের নামাজ সকালে পড়ে জহর আসরের নামাজ সময় হয়ে গেলে আদায় করে ওইরূপ মগর বেশার নামাজ সময় হয়ে গেলে আদায় করে মনে রাখবেন সালাত কানাত আলাল মোমিনিনা সময় হিসাবে নামাজকে ফরজ করা হয়েছে মমিনের উপরে সকালের নামাজ সকালে পড়তে হবে জহর আসারের নামাজ জহর আসারের সময় পড়তে হবে মগর নামাজ মগর বেশার সময় পড়তে হবে আজ আমাদের সমাজে অনেক অনেক সময় ঘোষণা করা হয় অমুক মমিনের তরফ থেকে এই প্রোগ্রাম রাখা হয়েছে অমুক মমিনের তরফ থেকে এই মহরিশ রাখা হয়েছে অমুক মমিনের তরফ থেকে এই ইসলামিক অনুষ্ঠান রাখা হচ্ছে আর সে নামাজ পড়ে না রোজা রাখে না দিনের কাজ করে না যেগুলো তার উপরে শরীয়তে ফরজ লোক দেখানোর জন্যে কোনো কাজ করছে সুতরাং সেখানে তাকে মমিন প্রচার করা হচ্ছে আলা আল্লাহ সালো আলা আলা সালো তহিমাদুন উলাইকা হুমুল ওয়ারিসুন যারা এই কাজগুলো করবে এক মমিনের যে কাজ বা মোমেনার যে কাজ যেগুলো এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ হয়েছে যারা এগুলো করবে কোরআন বলছে উলাইকা হুমুল ওয়ারেসুন। এরাই ওয়ারিস হবে জমিনের এবং জান্নাতের আল্লাযিনা ইউরসুনাল ফিরদাসা হুম ফিয়া খালিদুন এরাই ফিরদসের ওয়ারিস হবে জান্নাতের উচ্চ স্থানকে বলা হয়েছে জান্নাতুল ফিরদস আপনারা শুনেছেন জান্নাতুল ফিরদোসের এরা ওয়ারিস হবে আর সেখানেই চিরস্থায়ী হবে সেখানেই সব সময় থাকবে সর্বদায়ের জন্য তাদেরকে রাখা হবে তো আশা করি এই যে মমিনদের নিশানি বলা হয়েছে আমার বোন উনি শেষে প্রশ্ন করেছেন আমি জানতে চাই এক মমিন ও মমেনাকে কেমন হওয়া উচিত এগারোটি আয়তের উনি তর্জমা জানতে চেয়েছিলেন ওগুলো বলে দিলাম ব্যাখ্যা করলাম এবারে এক মমিন বা মোমেনাকে কেমন হওয়া উচিত তো এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যখন আমাদের এই অনুষ্ঠান বাংলা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ ছ বছর আগে সেই সময় মমিন কি নিশানি কে হয় তো সেখানে আমি চল্লিশটি কমসে কম চল্লিশটি নিশানি উল্লেখ করেছিলাম কোরআন হাদিস থেকে এক মমিনের মধ্যে কমসে কম চল্লিশটি নিশানি হওয়ার দরকার আজ আমার কাছে সময় নেই ওই সেই চল্লিশটি নিশানি হয়তো বলতে পারবো না তবে মিম ওয়াও মিম নুন মমিন লিখতে গেলে আরবিতে বা উর্দুতে চারটে অক্ষর দিয়ে মমিন লেখা হয় আর মমেনা পাঁচটা অক্ষর দিয়ে লেখা হয় শেষে হে বা মরবুতা হয় মমেনায় মনে রাখবেন তো আমি শুধু এতটুকু বলতে চাই আমার প্রিয় বোন আপনি জানতে চেয়েছেন এক মমিন বা মমেনাকে কেমন হওয়া উচিত তো এই যে চারটি অক্ষর মিম ওয়াও মিম নুন এই চারটে অক্ষরের যদি ফুল ফুলফরম প্রতি অক্ষরের একটা অর্থ আছে শর্ট ফর্ম ফুল ফর্ম এই চারটি অক্ষর যদি ফুল ফর্ম কোনো ব্যক্তি হয় তো সে মমিন আর পাঁচটি অক্ষরের যদি মমেনা শেষে তা তায় মর্বুতা বা হে লেখা হয় তো হে বা তায়ের মর্বুতার যদি কেউ উদাহরণ হতে পারে এক মমেনা পাঁচটি অক্ষরের যদি অর্থ বা উদাহরণ হতে পারে তো সে খাটি মোমেনা ওইরূপ চারটে অক্ষরের উদাহরণ বা অর্থ যদি কোনো ব্যক্তি হতে পারে তো সে পিওর মমিন হতে পারবে আমার নজরে বা কোরআন হাদিসের নজরে কমসে কম এই চারটে জিনিস এক মমিনের মধ্যে হতে হবে আর চল্লিশটি নিশানি যেগুলো কোরআন হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে অন্য কখনো শোনাবো চারটে জিনিস কি মিম ওয়াও মিম নুন ভালো করে মন দিয়ে শুনবেন প্রথম মিম আইয়া কুনা মতো দই মিম মানে ফি এনে সে যেন নিজের দিনে মোতাদ হয় মানে কোনো ধর্মে ধার্মিক কাকে বলা হয় সেই ধর্মের রুল অ্যান্ড সিস্টেমকে সেই ধর্মের নিয়ম কানুনকে যে মেনে চলে তাকে ধার্মিক বলা হয় সমস্ত ধর্মের মনে রাখবেন তো কোরআন বা হাদিসে বা শরীয়তে মমিনের প্রথম পরিচয় বলা হয়েছে ফি দিনে। সে যেন নিজের ধর্মে ধার্মিক হয় যদি কেউ ইসলামকে নিজের ধর্ম মনে করে তো ইসলামিক সমস্ত রুল তাকে ফলো করতে হবে তারপরে সে মমিন হতে পারবে এক ফি ফি ওয়াদে দ্বিতীয় দ্বিতীয় ওয়া মমিনের ওয়াদে কত গুরুত্ব দেওয়া হয়েছে মমিন সে যেন নিজের অঙ্গীকারকে ভঙ্গ না করে যদি কোনো প্রকারের ওয়াদা কারোর সঙ্গে হয় তো ওয়াদাকে যেন পুরো করে আমাদের নবী একজন নবী করিম সাল্লাহসাল্লামকে শীতকালে রাত্রে মসজিদের রাস্তায় মানে নবী করিম ইসলাম বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন আর সে মসজিদ থেকে বাহির হয়ে না সরি নবী করিম ইসলাম মসজিদ থেকে বাইরের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন আর সে মসজিদের দিকে আসছিল সে হয়তো লেট হয়ে গিয়েছিল দেরি হয়ে গিয়েছিল মসজিদ দিকে আসছিল এমন সময় নবীর সঙ্গে সে একটা ওয়াদা নিল আল্লাহ রসুল আপনার সঙ্গে আমার কিছু কথা আছে গুরুত্বপূর্ণ কথা আমি কিছু জিজ্ঞাসা করতে পারি জিজ্ঞাসা করব। তবে আমি একটু নামাজ পড়ে আসছি সকালে নামাজ মানে সূর্য উদয় হয়ে যাবে বলে বলছে আল্লাহ আমাকে যদি অনুমতি দেন আমি একটু নামাজ পড়ে ফিরে ফিরে আসছি তারপরে আপনার সঙ্গে কথা বলবো ওই ব্যক্তি নামাজ পড়ে মানে মসজিদের পাশে বিভিন্ন রাস্তা থাকে অনেক অনেক সময় অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছে নিজের কাজে কাজ করতে চলে গিয়েছে মনে করুন মাঠে চলে গিয়েছে যেখানে হোক চলে গিয়েছে ভুলে গিয়েছে যে নবী করিম সাল্লাহসাল্লামকে আমি রাস্তায় দাঁড় করে এসেছি নবীর সঙ্গে ওয়াদা হয়েছে ওই ব্যক্তি চলে গেছে ওই ব্যক্তি দ্বিতীয় দিন শীতকালের রাত মনে রাখবেন দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টা পরে আবার যখন সকালবেলা মসজিদে মসজিদে আসছে ভোরবেলা আজকে দেরি করিনি ভোরবেলা যখন আজানের সঙ্গে সঙ্গে মসজিদ মসজিদের দিকে আসছে দেখছে নবী আল্লাহ ওখানে দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে তখন বলছেন নবী আল্লাহ কালকে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল কিন্তু আমি চলে গিয়েছিলাম আজ ইত্তেফাক হঠাৎ আপনার সঙ্গে আবার সেই রাস্তায় দেখা হয়েছে তো আজ আমি ইনশাল্লাহ মসজিদে নামাজের পরে আপনার কাছে জিজ্ঞাসা করে নেব নবী তখন দুই চোখ দিয়ে অস্ত্র বলছে ভাই তুমি জানো সারা রাত আমি তোমার অপেক্ষায় এখানে দাঁড়িয়েছিলাম তুমি ওয়াদা নিয়েছিলে বলে ফিরে আসবে বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সময় কাটিয়ে দিয়েছি চব্বিশ ঘন্টা এখানে কাটিয়ে দিয়েছি আমি কিছু পানাহারও করেনি শুধু ওয়াদা খেলাফি যাতে না হয় চিন্তা করুন ওয়াদা খেলাফি কি জিনিস তাই মমিনের পরিচয় বলা হয়েছে ওয়াদে মমিন ওয়াদা করলে ওয়াফা করবে আমাদের মাঝখানে এমন ওয়াদা ওয়াফা কারণে বলা খুব কম অনেক অনেক সময় মানুষ টারকানোর জন্যে মানে সময় থেকে মানে এখন যদি ওয়াদা করি সরি এখন যদি ওয়াদা না করি তো এই লোকটা পিছনে ছাড় পিছন ছাড়বে না সুতরাং কালকের ওয়াদা পরশুর ওয়াদা করে তাকে পার করে দিল পরে সেটাকে বলিয়ে দিচ্ছে এমন কখনো করবেন না গুণাগার হবে গুনাগার হবেন মাদিয়ানলে হকুকে দ্বিতীয় মিম মিম ও মিম নুন তো দ্বিতীয় মিম থেকে মাদিয়ানলে হকুকে তার সমস্ত হক যেটা তার দায়িত্বে এক মমিন বা মমিনার দায়িত্বে যত হক আছে আল্লাহর হক রসুলের হক আহলে বায়তের হক মাতা পিতার হক ভাই বোনদের হক আত্মীয় স্বজনদের হক প্রতিবেশীদের হক শিক্ষকের হক গুরুজনদের হক মনে রাখবেন হকুক ব্যান করেছেন এমামে তো মমিনের পরিচয় কি তার দায়িত্বে যে হক অধিকার আল্লাহর হক হোক আর মানুষের হক হোক বান্দার হক হোক সমস্ত হককে সে অধিকারকে আদায় করার চেষ্টা করবে আমার দায়িত্বে যদি কারোর হক বা অধিকার থাকে বউ বাচ্চার হক আত্মীয় স্বজনদের হক মাতা পিতার হক ভাই বোনদের হক আর এই হক যদি আমি তাদেরকে না দিই সেই হক আদায় না করি অধিকার যদি পুরো না করি তো আমি কখনো হতে মমিন না আর শেষ কথা হচ্ছে নজিহান ফিসিরাতে নুন মিম ও মিম নুন নুন থেকে নজিহান ফিসিরাতে মমিন কাকে বলা হচ্ছে সে যেন নিজের চরিত্র ব্যবহার হিসেবে যেন পবিত্র এবং পাক হয় নজিহ মানে পাক পরিষ্কার তার চরিত্রের ওপরে কোনো যেন দাগ না লাগে তার চরিত্রের ওপরে কোনো প্রকারে যেন খুদ না হয় চিন্তা করুন এক মমিনকে কেমন হওয়া উচিত সামান্য চারটে অক্ষর মিম ওয়াও মিম নন এই চারটে অক্ষরের অর্থ যদি কেউ নিজের মধ্যে জমা করতে পারে এই চারটে অক্ষরের উদাহরণ যদি কেউ হতে পারে তো সে এক আইডিয়াল মমিন হতে পারবে নুন নজি হানফি নিজের সিরাত নিজের ব্যবহার চাল চলন বা কার্যকর্ম হিসেবে সে যেন পবিত্র পাক হয় পরিষ্কার হয় তার মধ্যে কোনো না থাকে তার ব্যবহারের মধ্যে কোনো ত্রুটি না থাকে তারপরে সে মমিন হতে পারবে তো এই যে চারটে অক্ষর মমিনের জন্য বললাম এই চারটে অক্ষর সেম মমেনার জন্যে নারীর জন্যও কিন্তু তাদের মধ্যেও এগুলো হতে হবে মোতাদাইন ফি দিনে ওফিয়ান ফি ওয়াদে মহাদ্দ নজিহান ফি সিরাতে আর শেষের যে একটা অক্ষর নারীর জন্য বেশি মুমিনা শেষে হে বা তায় মুরবতা হয় তো হের জন্য শরিয়াতে বলা হয়েছে হানিয়াতান লিআহলিহা ওয়া যাওজিহা ওয়া আওলাদহা নারীর জন্য একটা জিনিস যেটা বেশি সেটা বলা হয়েছে নারী যেন নিজের পরিবারের জন্য মাতা পিতা ভাই বোন আত্মীয়-স্বজনদের জন্য সুসম্মানের কারণ হয় শান্তির কারণ হয় ওয়াজাও যেহা ওইরূপ নিজের স্বামীর জন্য যেন সুসম্মানের কারণ হয় শান্তির কারণ হয় তার মাধ্যমে তার স্বামীর সম্মান যেন আঘাত না পায় মাতা পিতার সম্মান যেন আঘাত না পায় ভাই সম্মান যেন আঘাত না পায় ওয়া আউলা দেহা ওইরূপ নিজের সন্তান আদিদের জন্যে সে যেন মানে শোভনীয় হয় মা যেন নিজের সন্তানদের জন্যে সুসম্মানের কারণ হয় শান্তির কারণ হয় তার জন্যে তাদের সন্তানদেরকে নারীর জন্যে তার সন্তানদেরকে মায়ের কারণে তার সন্তানদেরকে যেন লজ্জিত না হতে হয় অপমানিত না হতে হয় তার কর্ম বা তার ব্যবহারের কারণে ছেলেরা যেন লজ্জিত না হয় তো নারীকে এক্সট্রা একটা সম্মানের মালিক হতে হবে তাহলে ওই নারী মমেনা হতে পারবে আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তরে আমি পুরো একটি এপিসোড রেকর্ড করলাম আশা করি এই এপিসোডটা সকলের জন্যে শিক্ষণীয় স্মরণীয় হবে আপনারা বারবার এই এপিসোডটা দেখবেন এক নারী এক পুরুষ যদি খাটি মমিন বা মোমেনা হতে চায় তো এক এক বা কেমন হতে হবে তারপরে সে খাটি মমিন হতে পারবে বা এক নারীকে কেমন হতে হবে তারপরে সে খাটি মোমেনা হতে পারবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন কোরআন হাদিসের ওপরে আমাল করে যেভাবে এক মমিন ও মমেনাকে হওয়ার জন্য বলা হয়েছে সেটা হয়ে যেন জান্নাতবাসী হতে পারি কেননা জান্নাতের যত আদা হয়েছে মমিন এবং মমেনাদের সঙ্গে মমিন এবং মমেনা জান্নাতে যাবে আশা করি আজকের এই এপিসোড থেকে আমরা সবাই লাভবান হব এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াখর আল আহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته